হ্যালোভেন্স ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি একটা বিশেষ উপাদান যেটা আমাদের গাছের মধ্যে ব্যবহার হয় নাইট এনপিকের এনপিকে যে আমরা জানি এনপিকের একটা মেন যে প্রথম এন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের মধ্যে আজকে আমি নাইট্রোজেন সম্বন্ধে আলোচনা করব তো নাইট্রোজেন আমাদের গাছের কী কাজে লাগে এবং অর্গানিকালি এবং কেমিক্যালি কী কী সার বেনিফিট আছে ব্যবহার করার এবং কোন গাছে আমরা ব্যবহার করি বা কিভাবে ব্যবহার করি সমস্ত জিনিস নিয়ে আজকের ভিডিও আজকে আপনারা নাইট্রোজেন সম্বন্ধে সমস্ত জিনিসটা জানবেন ফার্স্ট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাইট্রোজেন আমাদের কি কাজে লাগে নাইট্রোজেন হচ্ছে গাছের বৃদ্ধিতে মেনলি কাজে লাগে যেগুলো যেগুলো পাতা জাতীয় যেগুলো মেনলি ক্যাক্টাস জাতীয় গাছ নয় পাতা জাতীয় গাছ সেই গাছে আমরা নাইট্রোজেন সার ব্যবহার করি তো নাইট্রোজেন প্রথমে গাছের বৃদ্ধি যখন হয় সেই টাইমে আমরা এটা ব্যবহার করে থাকি এবারে নাইট্রোজেন কেমিক্যালিও পাওয়া যায় এবং অর্গানিক্যালিও পাওয়া যায় তো অর্গানিক যেটা আমাদের জৈব উপাদান সেগুলোতে কী কী জায়গাতে নাইট্রোজেন সারটা পাওয়া যায় সেটা আমি বলবো আমাদের যে কোনো পশুর যে বর্জ্য পদার্থ যেমন হাঁস মুরগি গরু যে কোনো কম্পোস্ট হিসাবে আমরা যেটা ব্যবহার করি সেটাতে আমাদের নাইট্রোজেনের মেন সোর্স এবং সর্ষের খোল নিম খোল নানান জিনিসেও আমাদের নাইট্রোজেন পাওয়া যায় এবার কেমিক্যালি যেটা পাওয়া যায় কেমিক্যালি হচ্ছে নাইট্রেট অ্যাসিড এবং অ্যামোনিয়াম নাইট্রেট এবং ইউরিয়া তো এবারে আমরা বলবো নাইট্রোজেন সারের কী কী অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে কী কী গুণ আছে এবং কী কী এটা ব্যবহারে ক্ষতি আছে সেটা সম্বন্ধে আমরা বলব প্রথমে আমরা বলিনি এর সম্বন্ধে কী কী গুণ আছে নাইট্রোজেনের গুণ হচ্ছে আমাদের গাছের কে দ্রুত বৃদ্ধি করতে যখন আমাদের গাছ ছোটো থেকে বড় হয় দ্রুত বৃদ্ধি করতে নাইট্রোজেন সার মেনলি আমাদের কাজে লাগে এবং আমাদের ফটোসিনথেসিস প্রক্রিয়ায় নাইট্রোজেন হেল্প করে এবং আরে আসছি এর ডিসঅ্যাডভান্টেজটা বা এর কি ক্ষতি আছে গাছে অতিরিক্ত ব্যবহারের ফলে বা যে ক্ষতিগুলো আমাদের গাছের মধ্যে হয় সেগুলো হচ্ছে আমাদের পাতা শুকনো হয়ে যায় গাছটি মারাও যেতে পারে অতিরিক্ত ব্যবহারের ফলে এবং এটার জন্য মেনলি যে ক্ষতিটা হয় আমাদের এনভায়রনমেন্টে যে আমাদের অ্যাসিড বৃষ্টি বলুন বা অন্য গ্রিন হাউস এফেক্ট যেগুলো হয় তা নাইট্রোজেনের ফলে হয় অনেক সময় তো এটা হচ্ছে এর ক্ষতি তো এবারে কথা আসছে নাইট্রোজেন আমরা গাছে ব্যবহারের আমাদের যে মেন উপাদান হলো নাইট্রোজেন নাইট্রোজেনের ছাড়া আমাদের গাছের বৃদ্ধি সম্ভব নয় তো নাইট্রোজেন আপনারা সম্বন্ধে আশা করি সমস্ত কি কি গুণ আছে এবং কি কি খারাপ গুণ আছে সেগুলো সম্বন্ধে আপনারা জেনে গেছেন তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখে যদি আপনারা শেখার মতন কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে মোটিভেট করবেন আজকের ভিডিওটা এতটাই থ্যাংক ইউ ধন্যবাদ